এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি যাচ্ছি একটা রাইস সেরেমনিতে, আর ওখানে গিয়ে আমার দেখা হবে আমার কলেজ ফ্রেন্ড, স্কুল ফ্রেন্ডদের সাথে তাদের সাথে আমার অনেক বছর থেকে দেখা হয় না, তো আমি ভীষণ এক্সাইটেড ওদের সাথে এতদিন পর দেখা হবে। আর এবার আমার এখানে এসে ওদের সাথে দেখাও হয়নি, কিছু ফ্রেন্ডদের সাথে যারা আমার প্রত্যেকবার এসে দেখা করি। তো আমি যখন জানতে পারলাম যে প্রোগ্রামটা আছে, আমি পুরো খুশি হয়ে গেছি যে ফাইনালি ওদের সাথে দেখা হচ্ছে। তো এই খুব মজা হবে, গমজমাট হবে, গল্প হবে, আড্ডা হবে, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো চটপট রেডি হয়ে বেরিয়ে পড়ি। আমি রেডি হয়ে গেছি, এখন শুধু ফ্রেন্ডসদের অপেক্ষা, ওরা আসলে আমরা একসাথে বেরিয়ে যাবো আর চলে যাবো রাইস সেরিমানিতে। দেখা হচ্ছে তোমাদের সাথে ওখানে। সত্যি আমরা মেয়েরা কিন্তু ছবি পাগল হয়, ভেতরে না ঢোকেই আগে বান্ধবীদের পেয়ে গেছি, ছবি তুলতে শুরু করে দিলাম। এবার সোজা চলে গেলাম মন্দাকিনীদের সাথে দেখা করতে। আর এই হলো মন্দাকিনীদের মেয়ে আমাদের পুচকু, যার আজকে রাইস সেরিমনি। ভীষণ কিউট পুচকু আর মন্দাকিনীদের সাথে মিট করার পর এবার আমরা নিচে চলে আসলাম, একটু ঘুরে দেখি কেমন ডেকোরেশন হয়েছে। আর বন্ধু বান্ধবীরা অনেকেই চলে আসছে, তো ওদের সাথেও একটু দেখা করে নিই। হ্যালো শিল্পী, আমার ছোটবেলার বান্ধবী, একদম ছোট্ট বয়স থেকে আমরা ফ্রেন্ড, আজকে সবার সাথে দেখা হয়েছে, ফার্স্ট ওর সাথেই দেখা হয়েছে। হলো আমার স্কুল ফ্রেন্ড, এই এক দিদি স্নিগ্ধা দি, এটা লক্ষ্মী, ওর মেয়ে এক ছোটবেলার বান্ধবী, এরা দুজনই আমার ছোটবেলার বান্ধবী। আমাদের সব সোমা আর লেজি, হ্যাঁ ও কিন্তু সবার লেট এসছে। আর দেখো অনেকদিন পর এবার ওর সাথে আমার এখানে এসে দেখা হলো, মানে দু মাস হয়েছে আমার সাথে দেখা করতে আসলি দুজনের একজনও। হ্যাঁ কলেজ সব একসাথে, আমরা একসাথে পড়াশোনা করেছি, আমাদের যে কি মজা লাগছে তিন জনে মিলে, এখন একসাথে অনেক বছর পর হলো, বল আমরা একসাথে মানে কোনো অনুষ্ঠানে আসি, অনেক বছর পর হলো। এই হলো আমার দিদি কাম ফ্রেন্ড, তার মেয়ের আজকে রাইস সেরিমনি, ওখানে এসছি, খুব সুন্দর লাগছে আমাদের মন্দাকিনী দিকে। আর এই জন্য অনেক ধন্যবাদ তোমার জন্য, তোমাকে, কারণ তোমার জন্য সবার সাথে মিট করতে পারবো। মোটামুটি সব ফ্রেন্ডদের সাথে মিট করা হয়ে গেল, এবার আমরা চলে গেলাম পুচকুর সাথে ফটো তুলতে। Thank you.
চলে গেলাম একটু আবার আড্ডা দিতে। আড্ডা দিয়ে তারপর একদম সোজা বাড়ি চলে গেছি। আমার বাড়ি পাশেই ছিল, যেখানে রাইস সেরেমনিটা হচ্ছিলো তার পাশেই বাড়ি ছিল, তো বেশি আর দেরি করিনি। তো আজকে তো ভীষণ মজা করলাম পুরনো বান্ধবীদের সাথে, বন্ধুদের সাথে, খুব ভালো লাগলো। আর এবার আমি বাড়ি ফিরে যাব। আর তোমরাও প্লিজ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং।